নমস্কার, আমি হিরণ্য, আপনাদেরকে এনআইওসের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে পর্যবেক্ষণ দ্বারা শিক্ষার্থীদের মূল্যায়ন। সব থেকে আগে আমরা জেনে নেব কি এই পর্যবেক্ষণ মানে কি। পর্যবেক্ষণ মানে হচ্ছে কিছু জানার জন্য দেখা বা শোনা, মানে আমরা কিছু দেখছি বা শুনছি আমাদের শিক্ষার্থীদের ব্যাপারে, সেটা এমনি এমনি দেখছি না। আমাদের যে দরকারি তথ্যগুলি আছে, আমরা যে যে জিনিস শিক্ষার্থীদের ব্যাপারে জেনে নিতে চাই, সেই সেই বিষয়গুলিকে মাথায় রেখে সেই জিনিসটি জানার জন্য যেভাবে দেখা বা বাচ্চাদেরকে শোনা, সেটিকে আমরা পর্যবেক্ষণ বলি। গাণিতিক কার্যকলাপের সময় শিক্ষার্থীদের পর্যবেক্ষণও এক ধরনের মূল্যায়নের পদ্ধতি। লিখিত বা মৌখিক রূপে যে প্রশ্নগুলি করা হয়, সেই মূল্যায়ন থেকে আমরা সব বিষয়ে শিক্ষার্থীদের ব্যাপারে জেনে উঠতে পারি না। যেখানে আমরা হয়তো তাদের কতটা বুঝেছে বা শিখেছে সেটা জানতে পারছি, কিন্তু তাদের যে মনোভাব, কতটা আগ্রহ, বা তারা দলগতভাবে কীভাবে কাজ করে, বা তারা একা একা কীভাবে কাজ করে, তারা অন্যদেরকে শ্রদ্ধা দেয় কি না, তাদের যে মূল্যবোধ, এই সব বিষয়ে কিন্তু আমরা সব কিছু জেনে উঠতে পারি না। কিন্তু সামগ্রিক মূল্যায়নে বা একটি ছাত্রের ব্যক্তিত্ব বিকাশের জন্য তাকে যে সামগ্রিক মূল্যায়ন করা হয়, তাকে যে পুরোপুরি যে মূল্যায়নটা, সেটাতে কিন্তু পর্যবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। স্বাভাবিক পরিস্থিতিতে শিশুদের পর্যবেক্ষণের মাধ্যমে অনেক তথ্য সংগ্রহ করা যেতে পারে। যখন তারা নিজের প্রাকৃতিক পর্যাবরণে আছে, তারা নিজের প্রাকৃতিক পরিস্থিতিতে আছে, স্বাভাবিক পরিস্থিতিতে আছে, তখন তারা যেভাবে কাজ করছে বা তারা তাদের যে মূল্যবোধ বা তারা অন্য পরস্পরের সাথে কী ব্যাপারে তারা কথা বলছে, এই সব বিষয় থেকে যেভাবে আমি ছাত্রদের ব্যাপারে সব কিছু বুঝে উঠতে পারি, সেটা অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য মূল্যায়নের পদ্ধতিতে এটা হতে পারে না, এটা খুব মুশকিল হয়ে যায়। সেই জায়গা থেকে পর্যবেক্ষণের দ্বারা এই জিনিসগুলো কিন্তু আমরা সফলভাবে শিক্ষার্থীদের ব্যাপারে জেনে নিতে পারি। কিছু তথ্য শিক্ষণ চলাকালীন শিশুর আচরণ থেকে পাওয়া যায়। যখন আমরা শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি, সে সময় যে শিক্ষার্থীদের আচরণ বা ব্যবহার, সেখান থেকে আমরা শিক্ষার্থীদের বিষয়ে ব্যাপারে কিছু তথ্য জেনে নিতে পারি। তার মধ্যে প্রথমটি হলো কি, শিশুরা কিভাবে প্রশ্নের উত্তর দিচ্ছে। যখন আমরা শিশুদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছি, তার উত্তর সে কিভাবে দিচ্ছে, তারা কি স্বয়ং এই প্রশ্নের উত্তর দিতে আগ্রহী। হয়তো অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্নটা জেনে থাকে কিন্তু উত্তর দিতে দ্বিধা করে, হয়তো তাদের মধ্যে আত্মবিশ্বাসের কিছু খামতি আছে বা কমি আছে, যার কারণে তারা উত্তর জানা সত্ত্বেও অনেক সময় হাত ওঠাতে বা উত্তর দিতে দ্বিধা করে। তো সেইখান থেকে আমরা জানতে পারি কি, তারা হয়তো সবার সামনে তাদের মধ্যে যে মনোবল আছে বা আত্মবিশ্বাস আছে, বা তারা কোনো ধরনের এইটি মাথায় আছে কি হয়তো তাদের যদি উত্তরটি ভুল হয়ে যায় তাহলে অন্যরা কি ভাববে, এই সব চিন্তাধারণা যদি মাথার মধ্যে ঘোরে, তাহলে এই ধরনের একটি ব্যবহার আমরা বাচ্চাদের থেকে দেখতে পারি। আর সেইটি আমাদের পক্ষে জানা খুব দরকার, যেহেতু আমরা যদি জানতে পারি কি ছাত্রর মধ্যে আত্মবিশ্বাসের কমি আছে বা এই ধরনের কীভাবে উত্তর দিচ্ছে, এই সব জিনিসগুলো যদি জানতে পারি, তাহলে সেইভাবে সেই দিকে আমরা কিন্তু ছাত্রদেরকে দিক নির্দেশ করতে পারি, বা তাদের যে জায়গায় ভুল হচ্ছে বা তাদের যে জায়গাতে খামতি রয়ে যাচ্ছে, সেই জিনিসগুলোকে কী করে সংশোধন করা যায়, সেই জিনিসগুলিকে আমরা ঠিক করে খুঁজে উঠতে পারি। কী ধরনের প্রশ্ন তারা শিক্ষককে জিজ্ঞাসা করছে, এটি খুব একটি গুরুত্বপূর্ণ তথ্য যে একটি শিক্ষার্থী কী কী ধরনের প্রশ্ন শিক্ষককে জিজ্ঞেস করছে। এখান থেকে যে গাণিতিক যোগাযোগের যে সংযোগ ঘটছে, গাণিতিক যোগাযোগ যে কীভাবে তারা নিজেদের জীবনে প্রয়োগ করছে, তারা হয়তো একটি বিষয় শিখলো, তারা একটি অধ্যায় শিখলো, তারা একটি ধারণা শিখলো, সেখান থেকে তারা কীভাবে তার যোগাযোগ তাদের নিজের আগে থেকে জানা বা অভিজ্ঞতার সাথে যোগাযোগ ঘটাতে পারছে, আর সেখান থেকে তারা যে প্রশ্নগুলো করছে, হয়তো তারা নিজের জীবনে একটি এমন একটি দৃশ্য দেখেছে বা একটু জিনিস শিখেছে, যেখান থেকে আপনি একটি ধারণা যখন শেখালে তার সাথে উনি ছাত্রটি একটি যোগাযোগ ঘটাতে পারলো, আর যখন যেই যোগাযোগটা ঘটাতে পারলো তার মধ্যে যে প্রশ্নটা ছিল সেটা আপনাকে জিজ্ঞেস করলো, তাহলে আপনি জানতে পারলেন কি তার পূর্ব যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে কী কী ধরনের অভিজ্ঞতা সেই ছাত্রটির রয়ে থাকতে পারে, বা
হয়তো ওর চিন্তা ধারণার জন্য, সেই শিক্ষার্থীর চিন্তা ধারণার জন্য সে একটি বৃহত্তর লেভেলের বা স্তরের একটি প্রশ্ন জিজ্ঞেস করলো, সেখান থেকে আপনি জানতে পারেন কি এই ধারণাটা কি, সেই ছাত্রটি কত ভালোভাবে কত বৃহত্তর লেভেলে সাথে যোগ ঘটাতে পারছে। সেখান থেকে আপনি কিন্তু তার গাণিতিক চিন্তা ধারণা এবং গাণিতিক যোগাযোগের ব্যাপারে অনেক কটি তথ্য শিক্ষার্থীদের ব্যাপারে জেনে নিতে পারেন। কিভাবে তারা দলগতভাবে প্রতিবেদন উপস্থাপন করছে, একটি প্রকল্প দেওয়া হয়েছে, সেই প্রকল্পটি একটি দলে দেওয়া হয়েছে, হয়তো একটি আপনি পাঁচজনের একটি দল তৈরি করেছেন, সেই পাঁচজনের দল একটি প্রকল্প তৈরি করছে। এখন সেই দলটি যা প্রকল্প তৈরি করেছে তার উপরে যে প্রতিবেদন সেটির উপস্থাপনা করছে, তারা সেটা কিভাবে করছে সেটা জানা আমাদের পক্ষে খুব দরকার। কি তারা কি খুব আত্মবিশ্বাসী, তাদের কি মনোবল খুব শক্ত আছে যে পুরো ক্লাসের সামনে, পুরো শ্রেণীর সামনে, সবকটি বাচ্চার সামনে, হয়তো তার আপনার সাথে অন্যান্য শিক্ষকও আছে তাদের সামনেও তারা সেই প্রকল্পের যে প্রতিবেদন আছে সেটাকে ভালো করে উপস্থাপন করতে পারছে, তাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা আছে যেখান থেকে করতে পারছে। আর তার বাইরেও ওর মধ্যে দলগতভাবে তারা কি সবাইকে একটি চান্স দিচ্ছে উপস্থাপনা করার, কি কোনো একজন যে টিম লিডার আছে যে দলকে নেতৃত্ব করছে সেই খালি উপস্থাপনা দিয়ে যাচ্ছে, সেই বলে যাচ্ছে, কি অন্যদেরকেও সেই চান্সটা তৈরি করে দিচ্ছে, অন্যদেরকেও বলতে চান্স দিচ্ছে। কিভাবে তারা আলোচনায় অংশগ্রহণ করছে, যখন তর্ক বিতর্ক বা গ্রুপ ডিসকাশন বা দলগত যে আলোচনা হয় সেখানে তারা কিভাবে অংশগ্রহণ করছে, তারা কি অংশগ্রহণ করতে দ্বিধা করছে, বা তারা খুব এমনভাবে অংশগ্রহণ করছে, আবেগপূর্ণভাবে অংশগ্রহণ করছে। মানে যখনই অনেক সময় আমরা আজকাল টিভিতে আমরা সবাই তো ডিবেট দেখি, আর সেই ডিবেটে আমরা যেভাবে বাচ্চারাদের দেখে শোনে কি এই তর্ক বিতর্কের যেভাবে হয়, এক দুজনের উপরে আরোপ করা হয়, এক দুজনের উপরে অন্য দলের উপরে আবেগপূর্ণ কথা বলা হয়, সেখান থেকে সেই ধরনের জিনিস তো আমাদের শিক্ষার্থীরা শিখছে না। তারা অন্যদের দলকে, অন্য দলকে শ্রদ্ধাপূর্ণভাবে কিভাবে তর্ক বিতর্কে মনোযোগ দিতে পারে বা অংশগ্রহণ করতে পারে সেটা জানা খুব দরকার, বা তর্ক বিতর্কের সামনে কী ধরনের যুক্তি ওরা দিচ্ছে, সেই যুক্তির কতটা মান আছে, এই সব বিষয়গুলি কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণ করে আমরা জেনে নিতে পারি। নাহলে অনেক সময় দেখা যায় কি আবেগের স্রোতে তারা অন্যদেরকে শ্রদ্ধা না করে তাদের যুক্তিগুলোকে রাখে, তারা নিজের দলের অন্যান্যকে সেই লক্ষ্য চান্সটা করে দেয় না যেখানে তারাও কিছু বলে, সেইখানে কিন্তু দ্বিধা হয়ে যেতে পারে, সেখানে কিন্তু আমরা একটা সমস্যা দেখতে পারি। কি কোনো একটি ছাত্র হয়তো যে নিজের যে মন্তব্য আছে সেই মন্তব্যগুলি রাখার জন্য অন্যান্যকে কিন্তু সেই চান্সটা করে দিচ্ছে না, সেই জায়গাটা দিচ্ছে না যেখানে অন্যান্যরাও নিজের মন্তব্য রাখতে পারেন, খালি সেই নিজের মন্তব্য রাখছে। বা তার বিপরীত এটাও ঘটতে পারে কি একটি যে দলের নেতৃত্ব করছেন সে কিন্তু সবাইকে সেইভাবে সুযোগটা করে দিচ্ছেন, সেইভাবে সুযোগ দিচ্ছেন কি ছাত্ররা সবাই নিজের মন্তব্য রাখে, বা অন্য দলের প্রতি যে দ্বারা যে মন্তব্যটা রাখছেন সেটাকে শ্রদ্ধাপূর্ণভাবে তর্কর দ্বারা, বিতর্কর দ্বারা যুক্তিপূর্ণভাবে কিভাবে তার হল দিচ্ছে বা তার সেই আলোচনায় অংশগ্রহণ করছে, সেখান থেকেও আমরা অনেক তথ্য জেনে নিতে পারি। যখন তাদেরকে দলগতভাবে কোনো একটি কাজ দেওয়া হয় তখন এই ব্যাপারটিও আমরা জানতে পারি যে সেই শিক্ষার্থীটা কতটা কার্যকরী একটি দলে কাজ করার জন্য। হয়তো একটি ছাত্র আছে, একটি শিক্ষার্থী আছে যে খুব ভালো তার তার পড়াশোনায়, তার বোঝার ক্ষমতায় সব কিছু ভালো, খুবই ভালো পর্যায়ের ছাত্র সে, কিন্তু দলগতভাবে যখন সে কাজটা করছে তখন কিন্তু সে তার মধ্যে যে একটা লিডারশিপ বা নেতৃত্ব সেটা বেরিয়ে আসছে না, সে হয়তো চেপে যাচ্ছে, সে হয়তো অনেকটা সংকোচ করছে সেখানে অংশগ্রহণ করতে। সে তখন আমরা জানতে পারি সে হয়তো স্বয়ং কাজটা খুব ভালো করতে পারে কিন্তু দলের মধ্যে তার যে কার্যকারিতার ক্ষমতা আছে সেটা অনেকটা কমে যায়, বা কেউ কেউ হয়তো স্বয়ং একটা কাজ করতে পারে না,
তারা কিন্তু দলে খুব ভালো কাজ করতে পারে। আমরা অনেক সময় বলি কি সেলফ স্টাডির থেকে গ্রুপ স্টাডি ভালো, কিন্তু সেটা সব বাচ্চার ক্ষেত্রে কিন্তু লাগে না, সেটা আমাদেরকে জানতে হবে। কোনো কোনো বাচ্চারা কিন্তু গ্রুপে স্টাডি করে, গ্রুপে অধ্যয়ন করে, তাদের অনেক লাভ হয়, গ্রুপে দলগতভাবে কোনো কাজ করে, কার্যকলাপ করে তাদের লাভ হয়। আবার কেউ কেউ কিন্তু সেটা নিজে থেকে একা একাও করতে পছন্দ করে, সেই ধরনের। আর দুটিই কিন্তু খুব সময় দরকার আজকের সময়ে, যেভাবে দলগত। আজকে যদি একটি ছাত্র, আমি জানতে পারছি কি সে নিজে থেকে যে জিনিসগুলি করতে পারছে সেইগুলি খুব ভালো, আর দলগতভাবে করতে পারছে না, সেটাও কিন্তু হওয়া দরকার না। সেই জায়গাটা আমাদেরকে চিনে নিতে হবে। আর কীভাবে সে দলে ভালো করে অংশগ্রহণ করতে পারে, সেই জায়গাতে আমাদেরকে তাদেরকে দিক নির্দেশ করতে হবে। এমন না যে হ্যাঁ ঠিক আছে তুমি দলের কাজ করো না, তুমি একা একা কাজ করো, তাহলে তুমি একা একাই কাজটা করো, সেটা কিন্তু আমাদের শিক্ষক হিসেবে কখনোই করা উচিত না। বা ঠিক বিপরীত, যে দলে হয়তো ভালো কাজ করতে কিন্তু স্বয়ং কাজ করছে না, সেই জায়গাটাও আমাদেরকে ঠিকভাবে তাদের সেই ধরনের ছাত্রদেরকে ফিডব্যাক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে দিক নির্দেশ করে দেওয়া উচিত। শিক্ষক শিশুদের এই ব্যবহারগুলোকে এবং তারা যে ধরনের প্রশ্ন করছে সেটা রেকর্ড রাখতে পারে। যে যে প্রশ্ন শিক্ষার্থীরা করছে, যে ধরনের ব্যবহারগুলি তারা করছে, তার রেকর্ড রাখা খুব দরকার। আমরা অনেক কিছু হয়তো পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারছি, কিন্তু সেগুলি কিন্তু বাড়িতে গেলে আমরা ভুলে যাব। কেন কি এত দিনে এত এত ছাত্র দেখা, রোজ রোজ এত এত ছাত্র দেখা, আর তাদের সবকটি ব্যবহার দেখা, হয়তো সেই সময় আমাদের মনে আছে সে করেছে, হয়তো কোনো একটি আলোচনায় সেটি প্রকাশ পেয়ে উঠবে। কিন্তু যদি আমরা তার একটি রেকর্ড না রাখি, সেগুলিকে যদি আমরা লিপিবদ্ধ না করি, হয়তো আমরা ছোটো মতন একটা ডায়েরি রাখতে পারি, তার সাথে পেন রাখতে পারি, যখনই আমরা পর্যবেক্ষণ করছি, তারা হয়তো কোনো একটা কার্যকলাপে ব্যস্ত আছেন আর আমরা তাদেরকে উপর থেকে পর্যবেক্ষণ করছি, তারা কীভাবে পরস্পরের সাথে কথা বলছে, সেখান থেকে তাদের যে আগ্রহ বা গণিতের প্রতি যে মনোভাব, সেটা যদি জানতে পারি, সেটা আমরা সেই সময়ই সেই ডায়েরিতে লিপিবদ্ধ করে নিলাম, তাহলে সেটি একটি রেকর্ড হয়ে যাবে। সেখানে ডেট দিয়ে কোন ক্লাসে কী দেখেছি আমি, আর সেটা থেকে আমি কী বুঝে উঠতে পারছি, সেটাকে যদি আমি লিপিবদ্ধ করি, তাহলে সেটা একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে সামনে আসবে, আর আমাদেরকে পরের পদক্ষেপের প্রতি কিন্তু সচেতন করে দেবে, আর নিতে কিন্তু সাহায্য করবে, কী কী পদক্ষেপ নেওয়া দরকার সেটা ব্যাপারে আমাদেরকে সাহায্য করবে। আর এই রেকর্ডগুলি শিশুদের শিক্ষণ প্রক্রিয়াকে বোঝার জন্য এক গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে থাকবে। একদম সত্যি কথা কি শিক্ষণ প্রক্রিয়া, যে লার্নিং প্রসেস আছে, যে শেখার যে প্রণালী আছে, সেইটাকে বোঝার জন্য, ছাত্রদের সেটি বোঝার জন্য আমাদেরকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে রয়ে যাবে এই রেকর্ডগুলি। পর্যবেক্ষণের মাধ্যমে শিশুর ব্যক্তিত্বের বিকাশের বিভিন্ন দিকগুলি মূল্যায়ন করা যেতে পারে। একটি ছাত্রের যে বিভিন্ন দিকগুলি আছে ব্যক্তিত্ব বিকাশের জন্য, সেইগুলিকে কিন্তু উজাগর করে দেবে, সেইগুলোকে কিন্তু প্রকাশ করবে, আর সেইগুলি আমরা বাচ্চাদের ব্যাপারে জানতে পারবো কি তারা, তাদের যে মূল্যবোধ, তারা কী মানে, তারা কী বিশ্বাস করে, তারা কী ধরনের জিনিস দেখছে। আর এই মূল্যবোধ তো সবসময় অনেকটা তাদের ঘর থেকে, তাদের পরিবার থেকে, তারা দিনকার যা যা জিনিস দেখছে বা শিখছে সেখান থেকে বেরিয়ে আসে সেই মূল্যবোধগুলো, আর সেইটিকে আমরা সেই ব্যাপারে অনেক কিছুই তথ্য জেনে নিতে পারবো এই পর্যবেক্ষণের মাধ্যমে। এটি ব্যক্তি ও গোষ্ঠীগুলির মূল্যায়ন করতে ব্যবহার করা যেতে পারে। একটি ব্যক্তিবিশেষ বা গোষ্ঠীগুলির, যেটা আমরা কথা বলছিলাম কি যে একটি ছাত্র নিজে থেকে বা দলে কিভাবে কাজ করছে সেটি ব্যাপারে জানা যেতে পারে। যদি একটি টাস্ক বিভিন্ন গোষ্ঠীতে নিযুক্ত করা হয়, তবে আপনি একটি দলের কর্মক্ষমতা মূল্যায়ন করতে পারবেন। অনেক সময় একটি দলের ব্যাপারে জানা যেতে পারে কি এরা হয়তো সবকটি ভালো ছাত্রকে একটি দলে রাখা গেল, কিন্তু তারা হয়তো দলগতভাবে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে না। আমরা এটা অনেক সময় খেলার ক্ষেত্রেও দেখে থাকি কি হয়তো ক্রিকেটে অনেক কটি ভালো টিম আছে, একটি টিমের মধ্যে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু তারা একটা টিম হিসেবে, একটা দল হিসেবে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে না, বা তাদের যে তারা ভালো করে পারফর্ম করতে পারছে না, সেই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় ক্রিকেটে দেখি, অন্যান্য খেলাও দেখি। সেটা কিন্তু সমানভাবে বিদ্যালয়ে, ক্লাসেও কিন্তু সেই জিনিসগুলো দেখা যায় কি কোন দল কোন জিনিসটাকে, হয়তো একটি দলে কিছু ভালো ছাত্র আছে, কিছু নিম্ন শ্রেণীর ছাত্র আছে, যেখানে তারা বুঝতে যাদের প্রবলেম হয়, দুর্বল গোছের ছাত্র আছে,
কিছু যারা যারা সামর্থ্য আছে, যারা ভালোভাবে ধারণাগুলিকে বুঝেছেন, সেই ধরনের ছাত্র আছে, সেই জিনিসগুলোর তারা সেই দলটি হয়তো আমি দেখলাম খুব ভালো কাজ করছে, বা যেখানে সবকটি ছাত্র খুব ভালো তারা হয়তো সেই দলটি ভালো কাজ করছে না। তো দলগতভাবে কোন দলটি খুব ভালো কাজ করছে বা সেটার ব্যাপারে তাদের যে কর্মক্ষমতা তার ব্যাপারে কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি, আর তার ব্যাপারেও কিন্তু আমরা অনেক তথ্য উজাগর করতে পারি, জানতে পারি। পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষক সঙ্গে সঙ্গে শিশুর কর্মক্ষমতার প্রমাণ পেতে পারে। যখন এটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে না, এটার জন্য সঙ্গে সঙ্গে আমি যখনই পর্যবেক্ষণ করছি সেই সময়ে যে তার দক্ষতা বা কর্মক্ষমতা আছে তার বিষয়ে কিন্তু সেই সময়েই আমরা সঙ্গে সঙ্গেই তার প্রমাণ হাতে নাতে পেয়ে যাচ্ছি, আর সেটাকে আমরা লিপিবদ্ধ করে নিচ্ছি। আর দরকার পড়লে অনেক সময় কিন্তু সেই সময়ে আমরা ছাত্রদেরকে ফিডব্যাকও দিয়ে দিতে পারছি। আমরা যদি দেখি কি ছাত্ররা দেরকে যে কার্যকলাপটা দেওয়া হয়েছে, যে কাজটা দেওয়া হয়েছে, সেই কাজটা ওই ছাত্রটি ঠিকভাবে করতে পারছে না, তো সেইটা যখন আমি জানতে পারলাম, বা তাদের মধ্যে একটি ধারণার ত্রুটি রয়ে যাচ্ছে, সেটি যখনই আমরা পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারলাম, বা কোনো একটি মূল্যবোধ, হয়তো তারা খুব ভালো কিন্তু দলের মধ্যে অন্যান্য সাথে অন্য শিক্ষার্থীর সাথে ভালো করে কথা বলছে না, ভালো করে শ্রদ্ধাপূর্বক কথা বলছে না, তখন সেই জায়গাটাতে সেই জিনিসটাকে সঙ্গে সঙ্গে আমরা ঠিক করে দিতে পারি। যখন প্রমাণও পাচ্ছি সামনে সঙ্গে সঙ্গে তাদেরকে ফিডব্যাক প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু আমরা তাদেরকে সেই জায়গাগুলোকে সংশোধন করে দিতে পারি। সময়ের সাথে সাথে বিস্তারিত পর্যবেক্ষণের দ্বারা শিক্ষক শিশুর আচরণের পাশাপাশি তার আগ্রহ, সমস্যার ধরন ইত্যাদির বিস্তারিত ধারণা পেতে পারেন। এই পর্যবেক্ষণটি তো একদিন বা দুদিনের ব্যাপার না, আমরা যখন একটি বছরভর পর্যবেক্ষণ করছি, আজকে একটি শিশুর ব্যাপারে জানছি, কালকে অন্য শিশুর ব্যাপারে জানছি, আবার সেই শিশুর ব্যাপারে হয়তো অন্য কোনো দিন অন্যভাবে জানছি, তখন যে বিস্তারিত পর্যবেক্ষণ, বিস্তারিত তথ্যগুলি যে একটা সামনে আমাদের আসছে বাচ্চাদের ব্যাপারে, শিক্ষার্থীদের ব্যাপারে, সেটা কিন্তু তার আগ্রহ, তার মনোভাব বা তাদের অন্যান্য বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের যে আচরণ, সেই সব বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারছি। হয়তো একটি ছাত্র খুব শান্ত গোছের, কিন্তু কোনো একটি পরিস্থিতিতে সে হয়তো খুব আবেগের সাথে প্রক্রিয়া দিল, হয়তো আবেগপূর্ণ হয়ে উঠল, সেই জায়গাগুলো আমাদেরকে জেনে নিতে হবে, কোন জায়গাতে আমাদের ছাত্ররা সেন্সিটিভ বা আবেগপূর্ণ, সেই জিনিসগুলো, কোন ছাত্রদের প্রতি তাদের সহানুভূতি আছে, কোন পরিস্থিতিতে তাদের সহানুভূতিটা বেরিয়ে আসে, সেই সব বিষয়ে কিন্তু আমরা একটি বিস্তারিতভাবে আমরা জানতে পারি আমাদের শিক্ষার্থীর ব্যাপারে। তাই শিক্ষককে নির্দিষ্ট সময়ের ব্যাপ্তিতে বিভিন্ন কার্যাবলীর মধ্যে দিয়ে পর্যবেক্ষণের পরিচালনা করতে হয়। একটি কার্যাবলী বা একটি কার্যকলাপের মাধ্যমে না, এটি আলাদা আলাদা বিভিন্ন ধরনের যে কার্যকলাপ দিচ্ছি, বিভিন্ন ধরনের পরিস্থিতি আছে, সেই সব পরিস্থিতিগুলিতে একটি শিক্ষককে পর্যবেক্ষণ করা উচিত। যেমনি তারা একা একা কেমন করে কাজ করছে, দলগতভাবে কেমন করে কাজ করছে, এই দলের সাথে কেমন করে কাজ করছে, অন্য দলের সাথে কীভাবে কাজ করছে, এই সব পরিস্থিতিতে, আলাদা আলাদা পরিস্থিতিতে হয়তো তাদের সামনে একটি হঠাৎ করে একটি সমস্যার দেখা দিল, সেই সমস্যাকে তারা কীভাবে তার সমাধান খুঁজছে, তার দ্রুতগতিতে কীভাবে সমাধান খুঁজে উঠতে পারছে, আমরা সেই সব জিনিসের ব্যাপারেও কিন্তু জানতে পারি, আর তার একটা বিস্তারিত পর্যবেক্ষণ করতে পারি, আর সেইটি শিক্ষককে সেই ধরনের আলাদা আলাদা বিভিন্ন পরিস্থিতির পরিচালনা কিন্তু করতে হবে, যেখান থেকে তার পর্যবেক্ষণ শিক্ষকরা ভালো করে নিতে পারে। যখন শিশু কার্যকলাপে ব্যস্ত থাকে, শিক্ষক তখন শিশুকে সহজেই পর্যবেক্ষণ ও যাচাই করতে পারে। যখন একটি শিশু কোনো ধরনের কার্যকলাপ তাদেরকে একটা দেওয়া হয়েছে, তাদেরকে একটা কার্যক্রম দেওয়া হয়েছে, তখন যে তারা যে ওটাতে যে ব্যস্ত আছে তার যে সেই সময় কিন্তু একটি শিক্ষক তাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে, আর সেখান থেকে যে তথ্যগুলো বেরিয়ে আসে সেগুলো কিন্তু খুব স্বাভাবিক পরিস্থিতিতেই বেরিয়ে আসে, আর সেটা অনেকটাই সহজ হয়ে যায় একটি শিক্ষকের পক্ষে সেই সময় যাচাই করে নেওয়া শিক্ষার্থীদেরকে। আমাদের লেকচার পদ্ধতিতে শিক্ষণের জন্য শিশুরা সক্রিয় ভূমিকা পালন করার সুযোগ পায় না। ছাত্ররা হয়তো সেই সময় শুনছে,
কিন্তু তাদের ধ্যান হয়তো অন্যদিকে আছে বা অন্য কোথাও আছে, সেই বিষয়গুলির উপরে কিন্তু আমরা জানতে পারছি না। আর অনেক সময় দেখা গেছে কি, একটি খালি বোর্ডে যদি বা চক দিয়ে বা মার্কার দিয়ে যা লিখে দেওয়া হয় সেটার বা বক্তৃতা দেওয়া হয়, বই থেকে খালি পড়ানো হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীরা সহজেই আগ্রহ কিন্তু হারিয়ে ফেলে আর সেই বিষয়গুলিতে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি না। তো যখন তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ দেওয়া হয়, বিভিন্ন ধরনের কার্যকলাপের মাধ্যমে তাদেরকে সেই সুযোগগুলো করে দেওয়া হয়, তখন কিন্তু তাদের আগ্রহ বা মনোভাব বা তাদের কর্মক্ষমতার ব্যাপারে আর দক্ষতার ব্যাপারে অনেক কিছুই আমরা জানতে পারি আর তাদের সেই শিক্ষণ প্রক্রিয়াটা কিন্তু অনেকটাই কার্যকরী সিদ্ধ হয়ে ওঠে। তাই শিশুদেরকে ব্যক্তিগত বা দলগত কার্যকলাপে ব্যস্ত রাখতে হবে। যখন তারা এই ধরনের সক্রিয় ভূমিকা পালন করতে পারছে না খালি ক্লাসরুম লেকচার থেকে, তখন কিন্তু তাদেরকে ব্যক্তিগত বা দলগতভাবে তাদের বিভিন্ন ধরনের কার্যকলাপ দিতে হবে আর তার ভিত্তিতে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। এখানে আমি একটা কার্যকলাপ দিয়েছি, তার উদাহরণ দিয়েছি, সেটা কী ধরনের হতে পারে, সেটি হচ্ছে ছোট ছোট গোষ্ঠীর মধ্যে শ্রেণী বিভাজন করুন, মানে একটি পুরো শ্রেণীকে ছোট ছোট গোষ্ঠীর মধ্যে বিভাজন করে দিন আর তাদের বলুন যে তারা স্কুল ক্যাম্পাসের কিছু গোপন বস্তু খুঁজে পেয়ে তাদের পরিমাণ নিতে হবে। তারা স্কুল ক্যাম্পাসে ঘুরবে আর বিভিন্ন যে গোপন কোথাও থেকে কোথা থেকে খুঁজে আলাদা আলাদা ধরনের আকারের যে বস্তুগুলো পাবে সেগুলিকে খুঁজে আনবে আর তার পরিমাপ নেবে। প্রতিটি গ্রুপ গোপনীয় বস্তুসহ বস্তুর একটি সেট নাম প্রদান করবে। তাদের মধ্যে আপনি হয়তো নিজের ক্লাসরুমে আলাদা আলাদা আকারের কিছু বস্তু লুকিয়ে রেখেছেন, তারা কিন্তু অনেকটাই এর মধ্যে এই ধরনের একটা খেলাতে, এটা ওদের জন্য একটি খেলা হচ্ছে, কিন্তু তার সাথে কিন্তু তারা অনেক কিছু শিখে যাচ্ছে, তারা কীভাবে অংশগ্রহণ করছে সেইখান থেকে আমরা কিন্তু পর্যবেক্ষণ করতে পারছি। সিক্রেট অবজেক্টের পরিমাপও শিশুদের দেওয়া যেতে পারে, যেমন বস্তুর দৈর্ঘ্য 2 মিটার 15 সেন্টিমিটার এবং এর প্রস্থটি 1 মিটার 10 সেন্টিমিটার। তাহলে সবাইকে কিন্তু আলাদা আলাদা মাপ দিয়ে যাওয়া যেতে পারে কি তার এই বস্তুটির দৈর্ঘ্য 2 মিটার 15 সেন্টিমিটার এবং প্রস্থটি 1 মিটার 10 সেন্টিমিটার। তো তারা সেইভাবে জিনিসগুলোকে খুঁজবে, তার পরিমাপ নেবে, যার পরিমাপ এই প্রশ্নটির পরিমাপের সাথে মিলবে সেই বস্তুটিকে খুঁজে বার করবে। তো আজকাল তো সবাই আমরা জানি কি ব্যোমকেশ বক্সীর জামানা এটা, সবাই ব্যোমকেশ বক্সী ফেলুদা পছন্দ করে, কিন্তু যখন তারা এই ধরনের একটি কাজ পাবেন বা একটি কার্যকলাপ পাবেন, তারা তাদের যে আগ্রহটা আছে সেটা অনেক গুণ বেড়ে যাবে। এর সাথে সাথে তারা শিক্ষা যে কর্মক্ষমতা আছে তারও কিন্তু বিকাশ ঘটবে। প্রতিটি গোষ্ঠীতে তাদের দেওয়া বস্তুর পরিমাপ করতে হবে যতক্ষণ না তারা বর্ণিত অবজেক্টগুলি শনাক্ত করতে পারছেন। যতক্ষণ তারা সেই বস্তুগুলি চিনতে পারছেন না বা মেলাতে পারছেন না বা খুঁজে বের করতে পারছেন না, ততক্ষণ তারা এই খেলাতে বা এই কার্যকলাপে নিজেদেরকে ব্যস্ত রাখবেন। আর যখন তারা সেই বস্তুটিকে খুঁজে বের করবেন, শনাক্ত করে চিনে বের করবেন, তখন তাদের মধ্যে যে আত্মবিশ্বাসের বৃদ্ধি পাবে সেটা কিন্তু দেখার মতন। আর সেটা কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণ দ্বারা অনেক কিছু তথ্য শিক্ষার্থীদের ব্যাপারে বলে দেবে। আপনি শ্রেণীকক্ষের কার্যক্রমগুলিতে ছাত্রদের অংশগ্রহণের স্তরটি পালন করতে পারেন। অনেক ছাত্র গণিত থেকে ভয় পায় এবং গণিত গ্রুপে কার্যকলাপ জড়িত করতে চান না। তাদের যে রিজার্ভেশন আছে, তাদের যে ভয়টি আছে সেটাকে শনাক্ত করে আপনি গণিত কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণের উন্নত করতে পারবেন, যথাযথ পদক্ষেপ নিতে পারবেন। তার মানে এটা দাঁড়ালো কি, অনেক সময় আমরা এটা দেখি কি ছাত্রদের মধ্যে যে গণিতের প্রতি যে ভীতিটা আছে, যে ভয়টি আছে, বা অনেক সময় তারা যে দলগতভাবে অংশগ্রহণ করতে চায় না, সেই সব যে বিষয়গুলি আছে সেই সব বিষয়গুলি জানার পরে তারা কিভাবে অংশগ্রহণ করতে পারে, তার জন্য যে আপনি যেভাবে উৎসাহিত করতে পারেন তাদেরকে, সেই সবের বিষয়ে আপনি যথাযথ পদক্ষেপ নিতে পারেন আর তাদের এই ভয়টি বা ভীতিটি কাটাতে পারেন। শিক্ষার্থীদের বিভিন্ন কাজে অংশগ্রহণের মাত্রা, কিছু ব্যক্তিত্ব সংক্রান্ত বৈশিষ্ট্য, সামর্থ্য ও দুর্বলতা সংক্রান্ত বিষয়গুলি পর্যবেক্ষণের দ্বারা ভালোভাবে চিহ্নিত করা যায়। তার মানে প্রথম কথা হচ্ছে শিক্ষার্থীরা নিজে থেকে অংশগ্রহণ করতে চাইছে কিনা। অনেক শিক্ষার্থীরা নিজে থেকে অংশগ্রহণ করতে চায়, অনেক শিক্ষার্থীদেরকে হয়তো একটু বলার পরে তারা অংশগ্রহণ করতে চায়, একটু কিছু শিক্ষার্থীরা অনেকটাই অংশগ্রহণ করতে চায় না। তো এইসব বিষয়ে
আমরা অনেক তথ্য জানতে পারি কি কারা অংশগ্রহণ করতে চাইছে, প্রথম বিষয় কি তারা অংশগ্রহণ করতে চাইছে কি চাইছে না, তারপরে যারা অংশগ্রহণ করছে তারা কত মাত্রায় অংশগ্রহণ করছে, কি স্তরে অংশগ্রহণ করছে সেটিও আমরা জানতে পারি, কি তারা সব কিছু করতে পারবে কি না, আমি এইটুকুনি কাজই করতে পারবো, সেই সব জিনিস বিষয়ে কিন্তু আমরা অনেকটা জানতে পারি, তারা কতটা আগ্রহী সেই কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য সেই সব বিষয়গুলি আমরা জানতে পারছি। কিছু ব্যক্তিত্ব সংক্রান্ত বৈশিষ্ট্য জানতে পারছি, ছাত্রটির যে ব্যক্তিত্ব বৈশিষ্ট্য আছে তার বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারছি, সামর্থ্য ও দুর্বলতা সংক্রান্ত বিষয়গুলি জানতে পারছি, কোন কোন ক্ষেত্রে শিক্ষার্থীর সামর্থ্য তারা শক্ত তারা মজবুত সেই বিষয়গুলি সেই ধারণাগুলি আমরা জানতে পারছি, কি শিক্ষার্থী এই এই ধারণাটি এই মূল্যবোধটি কিন্তু খুব ভালো বা শক্ত বা মজবুত। আর শিক্ষার্থীর যে দুর্বলতার দিকগুলো আছে সেখানে যেখানে শিক্ষার্থীর হয়তো ভুল ত্রুটি হয়ে যাচ্ছে বা শিক্ষার্থীদের যে যে জিনিসগুলো করা উচিত সেই জিনিসগুলো করছে না, সেই যে দুর্বলতাগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু ব্যাপারেও আমরা জানতে পারি। আর যখন আমরা এইগুলি জানতে পারি তখন সেইগুলিরকে কী করে কাটানো যায় সেই সব বিষয়ে কিন্তু আমরা পদক্ষেপ নিতে পারি। পর্যবেক্ষণের মাধ্যমে আপনি শিশুদের গাণিতিক ধারণা শিখন সংক্রান্ত কিছু বিষয় সম্বন্ধে গভীরভাবে জানতে পারেন, তাদের যে গাণিতিক ধারণা আছে বা তাদের যে গাণিতিক চিন্তন আছে তারা কীভাবে গাণিতিক যোগাযোগ করছে এই সব বিষয়ে কিন্তু পর্যবেক্ষণের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ব্যাপারে জেনে নিতে পারি। শিশুর আগ্রহ, শিশুর কতটি আগ্রহ নিচ্ছে সেই বিষয়ে তাদের মনোভাবের বিষয়ে আমরা এই পর্যবেক্ষণের মাধ্যমে জেনে নিতে পারি। গণিত সম্বন্ধে নান্দনিক অনুভূতি, তাদের কি গণিত সম্বন্ধে একটি নান্দনিক অনুভূতি আছে সেই বিষয়ে কিন্তু আমরা এই পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারি। গণিতে ভীতি বা ফোবিয়ার লক্ষণ, গণিতে কোনো ভীতি আছে কি কোনো ধরনের ফোবিয়া আছে এই বিষয়টি আমরা পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারি। বিশেষ কিছু ত্রুটি বা শিশু বারবার করে থাকে, এই ধরনের কিছু ত্রুটি যেটি শিশু বারবার করছে সেটি আমরা বলি কি সিম্পল মিস্টেক বা সাধারণ যে ভুল ত্রুটিগুলো আছে সেই ভুল ত্রুটিগুলো সব বারবার আলাদা আলাদা পরিস্থিতিতে আমি দেখছি কি এই ত্রুটিটি বারবার বেরিয়ে আসছে, সেখান থেকে আমরা সেই শিক্ষার্থীর বিষয়ে জানতে পারি যে এই শিক্ষার্থীটা এই ত্রুটিটি বারবার করছে, এই ভুলটি বারবার করছে, সেইটাকে কীভাবে ঠিক করা যায় সেই বিষয়গুলির ব্যাপারেও আমরা জানতে পারি। গাণিতিক সমস্যার বিকল্প সমাধানের প্রয়োগ, কোনো একটি গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে তার মধ্যে তারা কোনো বিকল্প সমাধান, যে সমাধানটা হয়তো তাদেরকে শেখানো হয়েছে আমি একটি সমাধান শিখিয়েছি তার বাইরেও কি কোনো আলাদা ধরনের বিকল্প সমাধান তারা খুঁজে বের করতে পারছে, যদি তারা খুঁজে বের করতে পারে তার মানে কি তারা গণিত নিয়ে কিন্তু চিন্তাধারণা করছে, তারা কিন্তু গাণিতিক যুক্তি বা যোগাযোগের প্রয়োগ করছে, এইসব বিষয়গুলিও কিন্তু আমরা পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারি। সমস্যার নির্দিষ্ট কারণ, যদি কোনো একটি সমস্যা বারবার দেখা যাচ্ছে বা কোনো একটি ছাত্রের মধ্যে আছে তাহলে তার যে কারণ তার পিছনে কী কারণ এমন রয়েছে যে এই সমস্যাটা বারবার বেরিয়ে আসছে সেটির বিষয়ে কিন্তু জানতে পারি। যদি আমরা সেই সমস্যার গোড়াতে না পৌঁছাতে পারি তাহলে কিন্তু সেই সমস্যাগুলিকে আমরা ঠিক করে দিতে পারবো না, সেই সমস্যার সংশোধন করা যাবে না, সেটি কিন্তু উপরের স্তরেই রয়ে যাবে। আমাদেরকে সেই সমস্যাটা যখন হচ্ছে সমস্যাটা তো একটা দেখা, যেমনি আমরা মেডিকেল ক্ষেত্রে বলে থাকি যে সিমটমগুলো দেখা যায় সেই সিমটমগুলো তো কিছু একটা রোগ আছে তার ব্যাপারে সেই সব সিমটম দেখা যাচ্ছে, কিন্তু রোগের যে মূল কারণটা কি সেটি আমাদের সবাইকে জানতে হবে, যখন মূল কারণটি জানতে পারবো তখনই কিন্তু আমরা সেই হিসেবে তাদেরকে যে ওষুধগুলো দরকার সেই ওষুধগুলো দিতে পারবো। তেমনভাবেই যে সমস্যাটি দেখা যাচ্ছে সেই সমস্যাটির নির্দিষ্ট কারণ কী এর পিছনে কী সেটা হচ্ছে, এই কারণগুলি হয়তো তাদের মানসিক বিকাশের কারণ হতে পারে, তাদের পরিবারের মধ্যে কোনো একটি কারণ হতে পারে, যদি তাদের মধ্যে কোনো ধরনের আবেগ আছে বা মূল্যবোধে কোনো একটি খামতি আছে সেটি হয়তো তারা নিজের বাড়ি থেকে পাচ্ছে সেইটি একটি কারণ হয়ে উঠতে পারে, তাদের বাবার মধ্যে কী ধরনের সম্পর্ক আছে সেটিও একটি কারণ হয়ে উঠতে পারে, কী কী ধরনের কারণ আছে সেটি যতক্ষণ না আমরা জানবো ততক্ষণ সেই হিসেবে আমরা কিন্তু সংশোধন করতে পারবো না বা তার হিসেবে পদক্ষেপ আমরা নিতে পারবো না। আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।